হ্যালো ভিউয়ার্স, এএমআইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের প্রিন্টারের মডেল হলো এইচপি লেজারজেট M211dw প্রিন্টারের। আপনি কিভাবে অফলাইনে ইনস্টলেশনের জন্য এইচপি সাইট থেকে কিভাবে আপনি সফটওয়্যার ডাউনলোড করবেন সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো ভিউয়ার্স, এই 211dw প্রিন্টারের অফলাইনে ইনস্টলেশনের জন্য আপনাকে এইচপি সাইটে গিয়ে যে কোনো ব্রাউজারে আপনি যাবেন। এখানে আমরা hp.com লিখে ইন্টার দিলাম। এবার আমরা সাপোর্টে গিয়ে, সাপোর্টে ক্লিক করলে দেখেন নিচে অপশনগুলো চলে আসছে। এখানে আমরা সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার্সে ক্লিক করব। এবার এখানে দেখেন চারটি অপশন আছে, যেটা হলো প্রিন্টার, ল্যাপটপ, ডেস্কটপ, আদার্স। আমরা প্রিন্টারে ক্লিক করব। এখানে দেখেন ইন্টার ইয়োর প্রোডাক্ট নেম, আমরা যেই প্রোডাক্টের ড্রাইভার আমাদের প্রয়োজন সেই প্রোডাক্টের নেমটা আমরা এখানে টাইপ করব। তাহলে এইচপি লেজারজেট M211dw। এখানে দেখেন আমাদের 211dw প্রিন্টারটি চলে আসছে। আমরা এখানে সিলেক্ট করি, হ্যাঁ, আমাদের সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার ফর 211dw প্রিন্টার। এখানে দেখেন উইন্ডোজ 10, আমার এই পিসিটির উইন্ডোজ 10 64-bit বিধায় এইটি ডিফল্ট আপনার ড্রাইভার চলে এসছে। তো আমরা যদি অন্য কোনো ওএসের জন্য আমরা ড্রাইভার ডাউনলোড করতে চাই সেই ক্ষেত্রে আপনি চুজ এ ডিফারেন্ট ওএস, এখানে আপনি উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, ম্যাক ওএস, আপনি যেটা আপনার প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমার উইন্ডোজ, এখানে আপনার দেখেন এখানে সিলেক্ট ভার্সন উইন্ডোজ 11, উইন্ডোজ 10, উইন্ডোজ 10 64-bit কত বিট আপনার এখানে দেওয়া আছে। তো আমাদের উইন্ডোজ 10 64-bit প্রয়োজন আমরা এখানে দিয়ে আপনি এখানে চেঞ্জে ক্লিক করবেন। এবার দেখেন এখানে ইনস্টল আছে, এইটা হলো আপনার ইনস্টল এইচপি স্মার্ট অ্যাপ টু কমপ্লিট সেট আপ অ্যান্ড সাপোর্ট। আপনি অনলাইনের মাধ্যমে জাস্ট ইনস্টলে ক্লিক করলে আর ইউএসবি কানেকশন দেওয়া থাকলে অনলাইন থেকে অটোমেটিক আপনার এই প্রিন্টারটির ড্রাইভার ইনস্টল হয়ে যাবে। এইখানে আপনি, আমরা যেহেতু অফলাইনে ইনস্টল করব, আমরা ফুল সফটওয়্যারটি কোথায় পাবো দেখি। এখানে দেখেন সফটওয়্যার ইউটিলিটি, আমরা এখানে সফটওয়্যার ইউটিলিটিতে ক্লিক করব। এখানে দেখেন এইচপি লেজারজেট M208dw, 209dw, 210dw, M211dw, 212dw। এখানে দেখেন ইউনিভার্সাল ড্রাইভার, এখানে একটার মধ্যেই পাঁচটি মডেল দেওয়া আছে। তো আমরা 211dw যেহেতু, আমরা এখানে দেখেন সফটওয়্যারের ভার্সনটা দেখেন 52.2.4918, আর এখানে হলো দেখেন 149 MB, আর এটা ডিসেম্বরের 1 তারিখে এটা রিলিজ হয়েছে, মানে আপডেট হয়েছে। তাহলে আমরা এখন জাস্ট ডাউনলোডে ক্লিক করব। দেখেন আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। তাহলে আমরা আপনার এইচপি সাইট থেকে এইচপি লেজারজেট M211dw প্রিন্টারটির ড্রাইভার আমরা ডাউনলোড করতে পারবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।